WBNVF অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে INTTUC-এর সহযোগিতায় NVF কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আজ 24 জুলাই জলপাইগুড়ি মার্চেন্ট রোড অবস্থিত কল্যাণ চক্রবর্তী ভবনে। কলকাতা থেকে আগত ডক্টর সন্দীপ ভৌমিক নিউট্রিশন অ্যাডভাইজার স্পেশালিস্ট বডি স্ক্যানার মেশিন সহ অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রোগী দেখেন। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট সমাজসেবী তথা উত্তরবঙ্গের শ্রমিক নেতা স্বপন সরকার ফিতে কেটে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন। এরপর উপস্থিত ডাক্তারবাবুদের বরণ করে নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আজকের এই শিবিরে 100 জনেরও বেশি NVF কর্মী স্বাস্থ্য পরীক্ষা করান। দুপুর 12টা থেকে শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত চলে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমরা কল্যাণ চক্রবর্তী ভবনে ওয়েস্ট বেঙ্গল NVF ফোর্স যেটা আছে, পুলিশেরই একটা অংশ, সহায়ক পুলিশ যেরকম কাজ করে এরাও সেই কাজ করে, তারা চিন্তা ভাবনা করলো যে একটা স্বাস্থ্য শিবির আমাদের করা দরকার থেকে, তাই আমরা উদ্যোগ নিয়ে সেই শিবিরটা কল্যাণ চক্রবর্তী ভবনে আমরা করছি। যেরকম অ্যাসোসিয়েশনের লোকরা পরীক্ষা নিরীক্ষা করছে, বাইরেরও মানুষরা সেখানে এই পরীক্ষা শিবিরে আসছে। তার বিষয়তে যে আয়োজনটা করেছি সেটা হচ্ছে যে আমরা NVFরা পুলিশ সহায়ক হিসাবে কাজ করি, তো সুতরাং আমাদের যে সুস্বাস্থ্যের জন্য যাতে এটা চিকিৎসা করা যায়, যেটা হয়তো অন্যভাবে অন্য কোনো দিক থেকে আমরা সেই সুযোগটা হয়তো পাই না, কিন্তু পুলিশ সহায়ক হিসেবে আমরা কাজ করছি। গত লোকসভা বিধানসভা সমস্ত আমরা সব জায়গায় সব কিছু করছি, কিন্তু কোনো সরকারিভাবে আর কি এটার জন্য আলাদা করে একটা যে মানে আমাদের চিকিৎসার জন্য, যেমন প্রতি বছরে পুলিশদের প্রতি বছরে একটা চিকিৎসা ব্যবস্থা থাকে সরকারের তরফ থেকে, কিন্তু সেটা আমরা পাই না, সেই সুযোগটা পাই না। তো সে কারণে আমরা যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে অ্যাসোসিয়েশনের মেম্বার যারা আছে এবং জেলার সমস্ত মেম্বার অর্থাৎ যারা কর্মী আছে তাদের যাতে বিনামূল্যে একটা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা যায়, তার জন্য আজকে আমরা এই ব্যবস্থা করেছি। আমি এসেছি কলকাতা থেকে, আর এখানে নিউট্রিশনের উপরে আমার বডি চেকআপ, বডি স্ক্যানার মেশিনের বডি স্ক্যান করা হচ্ছে, যাতে আমাদের শরীরের মা বোনের যে শরীরে যে ডেফিসিয়েন্স তৈরি হয় সেই ডেফিসিয়েন্সটাকে যাতে মেক আপ করা যায়, যাতে মানুষ রোগগ্রস্ত হচ্ছে সেই রোগ থেকে যাতে মুক্তি পেতে পারে। মেডিসিন এবং অনেক মেডিসিনের ডাক্তার যারা আছেন এবং নার্সিংহোম বড় বড়, তাদের প্রলোভনের যাতে তারা না পড়তে হয় এবং ওষুধের খরচা তাদের বাড়িতে বেঁচে যায়, তার জন্য নিউট্রিশনের যা গ্যাপিং আছে সেটাকে মেক আপ দেওয়ার জন্য আমি বিভিন্ন স্টেটে গিয়ে নিউট্রিশন দিয়ে তাদেরকে সেই রোগ মুক্ত করার জন্য চেষ্টা করছি।